বন্দ্যোপাধ্যায়ের সাথে উৎপল দত্তর এই নিয়ে কথা হয়েছিল যে যখন বামপন্থীরা সরকারে আসতো তখন উৎপল দত্তকে অনেকে প্রশ্ন করতো, এখন কি তুমি আর দুঃস্বপ্নের নগরীর মতো নাটক লিখতে পারবে? সেই প্রার্থী যাকে বারবার সবাই একটা খোঁটা দেয় যে হ্যাট্রিক করেছে, তবে এটা ঘটনা ধরো চাল চুরি, ত্রিপল চুরি, তারপর ভ্যাকসিন চুরি, এটা তো একটা হ্যাট্রিক, এরকম কোনো হ্যাট্রিক? তখন প্রমোদ দাশগুপ্ত উত্তরে বলেছিলেন যে ইন্দিরার একটা দূরদর্শন আছে, আমার 75,000 দূরদর্শন আছে। দেখো আমার পক্ষে ওইভাবে তো বলা, পরে আরেকজনের নাম বলবো, মমতা ব্যানার্জি নয়, কে দাদা বলবো, ব্রাত্য বসুর মতো, মানে ব্রাত্য বসুর মতো ইন্টেলেকচুয়াল, ব্রাত্য বসুর মতো প্লে রাইট, গত মানে আমি আমি তুমি আমি যদি বলো যে আমার যদি দেখো আমি আমার সীমিত জ্ঞান থেকে বলছি বা কেউ বলতে পারে, আমি বলছি তোমাকে ভবিষ্যৎকে আমরা একসময় এত ভালোবাসতাম বলেই হয়তো তুমি আর পাঁচজনকে নিয়ে জিজ্ঞেস করে আমি বলতে পারবো। ভবিষ্যৎকে গালাগাল দিলে আমার মনে হয় নিজের মানে শৈশবকে নিজের টিনেজকে গালাগাল দিচ্ছে। ডোন্ট নো ওয়েদার দ্য লেফট হ্যাজ এনি ফিউচার ইন ইন্ডিয়া, বাট উইদাউট দ্য লেফট ইন্ডিয়া ডাজন্ট হ্যাভ আ ফিউচার। দেখুন, রাজনৈতিক চর্চা আলোচনা বা সমালোচনা এটা করতে বাঙালিদের খুব একটা খারাপ লাগে না, কিন্তু এই বিনোদনের জন্য আপনারা কী করবেন? আপনারা কমেন্ট করতে পারেন, আর সেটা হয়তো আপনারা করেনও বটে, কিন্তু হ্যাঁ, এই সমস্ত জিনিসটা তৈরি করে আপনাদের সামনে রাখতে আমাদের একটু খাটনি হয়, ফলে আপনারা যেটা করতে পারেন যে গালমন্দও করবেন, পাশাপাশি কমেন্টও করবেন, সাথে সাথে একটুখানি সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে ওটা একটুখানি ক্লিক করে দেবেন। দেখুন, এতে কোনো পয়সা কড়ি লাগে না। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাইবো এটাই যে একটা দীর্ঘ সময় ধরে আপনি ছাত্র রাজনীতি করেছেন এবং আজকে গিয়ে আপনি হয়তো মানে সিপিএম পার্টির আজকে এমন এক প্রার্থী, এবং সেই প্রার্থী যাকে বারবার সবাই একটা খোঁটা দেয় যে হ্যাট্রিক করেছে। আমি এই বিষয়টা দেখতে চাইছিলাম, মানে আমি এই বিষয়টা নিয়ে কথা সত্যি তো, এটা তো মিথ্যে নয়, তার কি খোঁটা কি আছে, এটা তো সত্যি। তবে এটা ঘটনা ধরো চাল চুরি, ত্রিপল চুরি, তারপর ভ্যাকসিন চুরি, এটা তো একটা হ্যাট্রিক, এরকম কোনো হ্যাট্রিক করিনি। হেরে তো মানুষ ভোট দেয়নি, হেরে গেছি তো কি করতে পারি বলো, জিতলে খুশি হতাম কিন্তু হেরে গেছি তো আর কি করতে, তো সত্যিটা মানতেই হবে। ছাত্র রাজনীতি থেকে আজকে যে জায়গাতে এখন আপনি দাঁড়িয়ে আছেন সেখানে গিয়ে আপনার কাছে আমার যেটা মনে হয় খুব ভালো হবে যে সিপিএমের একাধারে আপনি নেতা, একাধারে আবার স্পোকস পার্সন, মানে মুখপাত্র, মানে যে যাকে সবসময় দেখা যায় টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়াতে তার প্রচণ্ড রকম ইয়ে, এবং আপনি একটু আগে যে গ্রাউন্ড রিপোর্টের কথাটা বললেন সেইটা, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই এই নিয়ে যে শেষ ভোটে, বিধানসভা ভোটে, আমি তোমার প্রশ্নটা আসার আগে আমি তোমাকে একটা কথা খালি বলি। দেখো, আমি জাস্ট তোমাকে মানে সরি টু ইউ নো লাইক ইন্টারাপ্ট, আমি খালি একটা কথা বলি যে স্পোকস পার্সন খালি আমি নই, আমরা যারা টিভিতে আসি তারাই খালি স্পোকস পার্সন নই, আমাদের প্রত্যেকজন কর্মী নিজের নিজের মতো করে স্পোকস পার্সন, তার নিজের সার্কেলে, তার তার পরিবারের মধ্যে, তার পাড়ার চায়ের দোকানে, তার খেলার মাঠে, প্রত্যেকেই স্পোকস পার্সন, প্রত্যেকেই তার আমাদের পার্টির বক্তব্য নিয়ে যায়। এবার ডেফিনেটলি যারা টেলিভিশনে হয়তো কথা বলার সুযোগ পার্টি যাদেরকে সে দায়িত্ব দিয়েছে বা যাদের গিয়ে তাদের কিছুটা হয়তো তাদেরকে ওই একটা মানে কি বলবো একটা পার্টিকুলার কাইন্ড অফ আমাদের যে এখন সামাজিক দৃষ্টিভঙ্গি তাতে আমরা তাদেরকেই স্পোকস পার্সন বলে ধরি, কিন্তু আমাদের কাছে স্পোকস পার্টির কাছে স্পোকস পার্সন মানে যারা টিভিতে যায় তারাই খালি নয়। আমি তোমাকে একটা ঘটনা বলি, প্রমোদ দাশগুপ্ত তখন আমাদের পার্টির সেক্রেটারি ছিলেন, যখন দূরদর্শন প্রথম আসছে প্রমোদ দাশগুপ্তকে তখন আমি প্রশ্ন করেছিলেন যে এই যে দূরদর্শন আসছে তো অনেকে বলছে নাকি ইন্দিরা দর্শন হবে, খালি তো যেহেতু কেন্দ্রীয় সরকারের পরিচালিত একটা টিভি চ্যানেল তো তারা তো খালি কেন্দ্রীয় সরকারের খবরই দেখাবে, তা ইন্দিরা গান্ধীর খবরই দেখাবে, তা আপনারা কী করবেন? তখন প্রমোদ দাশগুপ্ত উত্তরে বলেছিলেন যে ইন্দিরার একটা দূরদর্শন আছে, আমার 75,000 দূরদর্শন আছে। সেই সময় আমাদের পশ্চিমবাংলায় পার্টি সদস্য ছিল 75,000, তো বলেছিলেন যে ওর একটা দূরদর্শন আছে, আমাদের 75,000 দূরদর্শন আছে, ওর একটা দূরদর্শন লোকের বাড়ি বাড়ি যাবে, আমাদের 75,000 দূরদর্শন লোকের বাড়ি 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 যাবে। এইটা কিন্তু আমাদের কাছে স্পোর্টস পার্সনের মানে এক। দ্বিতীয় কথা, তোমায় আমি একটা কথা বলি, দেখো আজকের দিনে না আমাদের এটা তো একটা মানে কী বলবো বিজ্ঞাপনের প্রচারের যুগ, এখন শোকেসটা লোকে বেশি দেখে, গোডাউনে কী আছে বেশি দেখে না। আমি তোমাকে বলি ধরো একটা ছেলে, ধরো মনে করো বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে থাকে, প্রথমে আমি তোমায় বলি যে ইজ এ স্পোকস পার্সন আমরা যে হয়েছি, বা তুমি এখন দেখবে যে এখন এই টেলিভিশন এই পোস্ট কোভিড এখন তাও অনেকে বাড়ি থেকে করছে বা নিজের অফিস থেকে ভার্চুয়ালি টেলিভিশন প্রোগ্রামগুলোতে অনেকে যোগদান করেন, কিন্তু আগে কী হতো স্টুডিওয়ে গিয়ে করতে হতো, সেটাই একমাত্র পথ ছিল, এখন না মোটামুটি সেভাবেই হয়, স্টুডিওতে গিয়েই যেতে হয়। তো সুতরাং স্বাভাবিক নিয়মে চ্যানেলের স্টুডিওগুলো যেহেতু সমস্ত কলকাতায়, তো কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকার যে কোনো দলের ক্ষেত্রে আমি এটা বলছি তাদের নেতারাই এই দায়িত্বটা পান দলের পক্ষ থেকে টেলিভিশন চ্যানেলে গিয়ে বলার, কেননা যে আজকে মনে করো বাঁকুড়ায় আছে কি যে বীরভূমে আছে কি যে মনে করো পুরুলিয়ায় আছে, তার পক্ষে তো সন্ধ্যাবেলা সেক্টর 5 গিয়ে প্রোগ্রাম করে আবার বাড়ি ফেরা সম্ভব নয়। তো
এইটা একটা কারণ। তার মানে এই নয় যে যাবতীয় কথা বলতে পারার মতো মানুষ যে কোনো দলের ক্ষেত্রে আমি বলছি খালি কলকাতাতেই থাকে তা বাস করে তা নয়, গ্রামে মফস্বলে গোটা রাজ্যে ছড়িয়ে আছেন কিন্তু লজিস্টিক্যাল কারণে অনেক সময় তাদেরকে সমাজ স্পোক্সপার্সন হিসেবে দেখেননি। এক দ্বিতীয় কথা ধরো আমি তোমায় তার থেকেও যেটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, মনে করো ধরো ইন্দাসের একটি ছেলে কি মনে করো আজকে মনে করো তোমার ধরো পুরুলিয়ার একটা গ্রামের একটি মেয়ে, সে হয়তো খুব ভালো কথা বলতে পারে না, হ্যাঁ খুব হয়তো গুছিয়ে কথা বলতে পারে না, খুব আর্টিকুলেট নয়, কিন্তু পাশের বাড়িতে কারোর বিপদে সে সবার আগে ঝাঁপিয়ে পড়ে, সে কি আমাদের সমাজের নেতা হবে না, সে কি আমাদের সমাজের নেতা হিসেবে গণ্য হবে না? ভালো কথা বলতে পারাটা, তথাকথিতভাবে প্রেজেন্টেবল হওয়াটাই কি একমাত্র কোয়ালিটি, একমাত্র কোয়ালিফিকেশন একজন পরিচিত রাজনৈতিক কর্মী হওয়ার কি পরিচিত রাজনৈতিক নেতা হওয়ার? তাও তো হওয়া উচিত নয়। সুতরাং আমরা কিন্তু স্পোর্টস পার্সন বিষয়টাকে এরকমভাবে একটা গলার মণিহার হিসেবে দেখি না আমরা, মানে আমাদের কাছে আমাদের প্রত্যেকজন কর্মী স্পোর্টস পার্সন নিজের নিজের জায়গায়, এবং অত্যন্ত সুবক্তা যারা নন তারাও, যে কোভিডের সময় যে ছেলেমেয়েরা কাঁধে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ছুটেছে বাড়ি বাড়ি, হতেই পারে তাদের মধ্যে কেউ দুর্দান্ত ফায়ার ব্র্যান্ড স্পিকার নয়, কিন্তু সে কি কোনো অংশে কম যায়? তাকে সমাজে একজন সুললিত স্পিকারের থেকে তার হয়তো অবদান অনেক বেশি। জ্যোতিবাবু দেখো আমার পক্ষে এটা ওইভাবে বলাটা এই কারণে ইয়ে, কারণ বুদ্ধদের সাথে আমার পার্সোনাল ইন্টারাকশন আছে, বুদ্ধদের সাথে আমার পার্সোনাল মেমোরি রয়েছে অনেক, আমার সরাসরি আলাপ আছে জ্যোতিবাবুর সাথে, তো আমি কখনো সামনাসামনি ওনাকে দেখে মানে কাজ করার, ওনার সাথে কাজ করার আমার কোনো সুযোগ হয়নি। কেননা উনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বা যখন আমাদের পার্টির নেতা, তখন আমরা তখন উনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন আমি স্কুলে পড়ি, এবং উনি আমি যখন পার্টি করতে শুরু করেছি, আমি কলেজে এসএফআই করছি, একেবারেই প্রাথমিক স্তরে পার্টি করছি, তখন জ্যোতিবাবু পার্টির সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন, এবং তারপরে উনি মারা যান 2010-এ। তা আমার তো জ্যোতিবাবুকে এবং বুদ্ধদাকে নিয়ে ওইভাবে কম্পেয়ার, মানে ব্যক্তিগত জায়গা থেকে কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। তবে দুজনই মার্কসবাদী লেনিনবাদী ছিলেন, দুজনই একটা মার্কসিস্ট লেনিনিস্ট প্রিন্সিপালে একটা রাজ্যকে চালিয়েছেন। একটা রাজ্যকে কখনো তো ভারতের মতো একটা দেশের মধ্যে একটা অঙ্গরাজ্যকে তো কখনো কমিউনিস্ট শাসন সেখানে চালানো যায় না, কিন্তু একটা ক্যাপিটালিস্ট একটা সিস্টেমের মধ্যে থেকে ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যেও যে যে উপাদানগুলো আছে মানুষের পক্ষে যেগুলোকে কাজে লাগানো যায়, অবৈতনিক 12 ক্লাস অব্দি অবৈতনিক শিক্ষা থেকে শুরু করে তার হচ্ছে তোমার বন্দিমুক্ত রাজনীতি, বন্দিমুক্তি করা থেকে দেওয়া থেকে শুরু করে জমিকে পুনর্বণ্টন করা থেকে শুরু করে, একটা যে দৃষ্টিভঙ্গিতে পঞ্চায়েতে পুরসভায় মহিলাদের জন্য 33% রিজার্ভেশন থেকে শুরু করে SC ST OBC রিজার্ভেশন করা থেকে শুরু করে, মুসলিম কমিউনিটির মধ্যে SC ST অংশকে রিজার্ভেশনের মধ্যে আনা থেকে শুরু করে, ক্যাপিটালিস্ট যে সংবিধান আছে আমাদের, ক্যাপিটালিস্ট সেই বুর্জোয়া সংবিধানেরও যে যে ধারাগুলোকে মানুষের পক্ষে কাজে লাগানো যায় সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছেন দুজনই, দুজনের জায়গা থেকে মুখ্যমন্ত্রী হিসেবে। বেশ, বুঝতে পেরেছি। আপনি বুদ্ধদেব বাবুর সাথে যেহেতু সময় কাটিয়েছেন তার জন্য আপনি সময় কাটিয়েছি বলে বেশি বলা হবে, তবে আমার ব্যক্তিগত ব্যক্তিগত স্মৃতি আছে, কিছু স্মৃতি আছে। ব্রাত্যবসুর মতো, মানে ব্রাত্যবসুর মতো ইন্টেলেকচুয়াল, ব্রাত্যবসুর মতো প্লে রাইট গত, মানে আমি আমি তুমি আমি যদি বলো যে আমার যতটুকু, দেখো আমি আমার সীমিত জ্ঞান থেকে বলছি, বা কেউ বলতে পারেন যে তুমি কী বোঝো ছড়া নাটকের, কিন্তু আমি যতটুকু আমি জানি যে উৎপল দত্ত, শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জেনারেশনের পরে ডেফিনেটলি, তারপরে মোহিতবাবু এসছেন, আরও অনেক এসছেন অনেকে, কিন্তু ব্রাত্যবসুর একটা জেনারেশনের গর্ব, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ব্রাত্যবসুর মতো অসা ওরকম ইন্টেলেকচুয়াল হাইট আমি সত্যি বাঙালিদের মধ্যে, কন্টেম্পোরারি বাঙালিদের মধ্যে খুব কম আছে। আমার একটু আক্ষেপই হয় যখন আমি দেখি যে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু, দেখো শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর ব্যাপারে আমাদের হাজারো সমালোচনা আছে। হ্যাঁ, ব্রাত্যবসু প্রথম শিক্ষামন্ত্রী হয়ে প্রেসিডেন্সির মাইনে বাড়ানো থেকে শুরু করে এমন অনেক কাজ করেছিলেন যেগুলোকে আমরা অ্যাপ্রুভ করি না। আবার আমরা এটাও দেখেছিলাম যে ব্রাত্যবসু যখন একটা ভালো কাজ করতে চেয়েছেন, অনলাইন অ্যাডমিশন, যখন তৃণমূল ছাত্র পরিষদের টাকা খাওয়াটা বন্ধ হয়, আনসেরেমোনিয়াসলি হি ওয়াজ রিমুভ ফ্রম এডুকেশন মিনিস্ট্রি, আনসেরেমোনিয়াসলি, মানে যখনই তৃণমূল ছাত্র পরিষদের থালায় টান পড়লো, ভাতের থালায় টান পড়লো, কিন্তু ব্রাত্যবসু যেটা শুরু করার কথা বলেছিলেন সেটা কিন্তু ইতিবাচক ইয়ে ছিল, যে সত্যি যদি অনলাইন অ্যাডমিশনটা তখন 2011-12 শুরু করা যেত, 12-13 ওই সময়, তাহলে কিন্তু সত্যি সত্যি তৃণমূলের এই কলেজে কলেজে টাকা খাওয়াটা কিছুটা নিয়ন্ত্রণে আনা যেত, এবং বললেন রাতারাতি ওইটার জন্য সরিয়ে দেওয়া হলো। আমার এটাই খারাপ লাগে যে ব্রাত্যবসুর মতো ওরকম একজন ইন্টেলেকচুয়ালকে আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের এই কুরাজনীতির নির্দেশে চলতে হয়, এটা একটা আক্ষেপ আমার কাছে, তুমি যদি আমায় বলো। এবং দ্বিতীয় কথা হচ্ছে, মানে এইটা দেখো, এটাও খুব পুরনো ডিবেট, আমি শুনেছি যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সাথে উৎপল দত্তর এই নিয়ে কথা হয়েছিল যে যখন বামপন্থীরা সরকারে আসতো তখন উৎপল দত্তকে অনেকেই প্রশ্ন করতো যে এখন কি তুমি আর দুঃস্বপ্নের নগরীর মতো নাটক লিখতে পারবে, কি এখন কি তুমি
ব্যারিকেডের মতো নাটক লিখতে পারবে, কারণ এখন তো তোমার পার্টি সরকারে। তো ব্রাত্যবসু, যে ব্রাত্যবসু উইঙ্কেল ফিঙ্কেল লিখেছিল 2011 পর থেকে তো আর একটা উইঙ্কেল ফিঙ্কেল আমরা পেলাম না ঘটনা, তার 2011 পরে ব্রাত্যবসু অত্যন্ত ভালো কিছু নাটক লিখেছেন, বৌমা থেকে শুরু করে বেশ কিছু নাটক আমার তো খুবই খুবই ভালো লেগেছে, কিন্তু উইঙ্কেল ফিঙ্কেলের মতো ওরকম একটা পলিটিক্যাল থিয়েটার সত্যি তো আমরা পেলাম না। তার কারণটা হচ্ছে, সেটা তো হয়েছে আমি যদ্দূর জানি ওদের কিছু ব্যক্তিগত কারণে, দেবেশ চট্টোপাধ্যায়ের সাথে ব্রাত্যবসুর একটা ফলো হয় যে সেটা হয়তো একটা বড় কারণ, কারণ আমরা উইঙ্কেল ফিঙ্কেল ব্রাত্যবসুর লেখা এবং দেবেশ চট্টোপাধ্যায় ডিরেকশন, তো পরে যখন ওদের মধ্যেও একটা স্প্লিট হয়ে গেল তখন আর মানে ইয়ে প্রশ্ন আসলো। কিন্তু আমি তোমায় এটুকু বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে ব্রাত্যবসুর যে নাটক লিখতে পারতেন, ওনার যে ক্ষমতা রয়েছে আজকের এই অপশাসনের বিরুদ্ধে লেখার, উনি হয়তো আমি জানি না উনি চান কিনা লিখতে, কিন্তু চাইলেও লিখতে পারবেন না, কারণ উনি সেই শাসনের একটা পার্ট, শাসন যন্ত্রের একটা পার্ট। আমি ঠিক এই কথাটাই আসছে এছেন যে তাহলে আপনি বলতে যাচ্ছেন যে শাসক দলের উপরে নির্ভর করে যে সেই রাজ্যের কালচারাল জায়গাটা কতটা এগোবে না, সেই কোন শিল্পী যদি নিজেকে তাতে গিভিন করেন, যদি কেউ না করেন তাহলেই করবে না। সিদ্ধার্থ শঙ্কর রায়ের উপর তো নির্ভর করেন উৎপল দত্ত কি লিখবেন, বা বুদ্ধদেব ভট্টাচার্যের উপর নির্ভর করেন ব্রাত্যবসু কি লিখবেন। কেউ যদি মনে করে যে আমি আমি আমার আমার কাছে আমার কলমটাই কলমের জোরেই থাকবো, তাহলে তো একরকম। আর কেউ যদি শাসক শিবিরের অংশ হন, আমি সেটাকে খারাপভাবে বলছি না, শাসক শিবিরের অংশ হয়ে অনেক ভালো কাজও করা যায়। কবি সুমন ওনাকে দেখো, আমরা ওনার অসম্ভব মানে ভক্ত ছিলাম, এখন ওনার নাম মুখে আনতে ঘৃণা হয়। ওনাকে নিয়ে আর কথা বলতে কি বলতো, নিজের শৈশবটাকে গালাগাল দেওয়া হবে এখন, মানে এখন ওনাকে নিয়ে কথা বলতে গেলে এখন সময়ের সাথে তাহলে মেরুদণ্ড বিক্রি হয়ে যায় নাকি ওনার, কি মানুষের মেরুদণ্ড প্রথম থেকে এরকম থাকে আমি জানি না। ওনার ক্ষেত্রে আমি বলছি তোমাকে, কবি সুমনকে আমরা একসময় এত ভালোবাসতাম বলেই হয়তো তুমি আর পাঁচজনকে নিয়ে জিজ্ঞেস করে বলতে পারবো, কবি সুমনকে গালাগাল দিলে এবং মনে হয় নিজের মানে শৈশবকে নিজের টিনেজকে গালাগাল দিচ্ছে, আর কি বলবো। আচ্ছা ও দেখলে কষ্ট হয় লোকটাকে, আর কি বলবো। তাহলে আমাদের ভবিষ্যৎ জিজ্ঞেস করা হয়েছিল প্রভাত পাটনায়ক যে বামপন্থীদের ভবিষ্যৎ কি, ডাজ লেফট হ্যাভ এনি ফিউচার ইন ইন্ডিয়া। প্রভাত পাটনায়ক বলেছিলেন যে আই ডোন্ট নো whether left has any future in India, but without the left India doesn't have a future. ঠিক আছে, অনেক ধন্যবাদ।